أشهد أن لا বোঝা গেল বর্তমান দুনিয়ায় যে মুসলিমদের করুণ অবস্থা, এর পিছনে কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওই মুসলিমদেরকে নিরাপত্তার কথা বলেছেন যারা শিরিক করবে না, আর যারা শিরিক করবে এই মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তা দেওয়ার কথা বলেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের 88 নম্বর আয়াতে 18 জন নবীর নাম উল্লেখ করে বলছেন, ওয়ালাউ আশরাকু لحبط عنهم ما كانوا يعملون। এই বড় বড় নবীরা যারা সারা জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন, কঠিন নির্যাতন সহ্য করেছেন, এই সব নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যেত। এরপরে আমাদের নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন সূরায়ে জুমারের 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনিও সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনিও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নারু, এবং তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মালিজ জালিমিনা মিন আনসার, এবং এই জালিমদের জন্য কোনো সাহায্যকারীও খুঁজে পাওয়া যাবে না। মুশরিকদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। এবারে আল্লাহ তাআলা বলছেন যারা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তাদের মধ্যে বেশিরভাগ মুশরিক, বেশিরভাগ কি, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়া মা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ইমান আনে না, ইল্লা, তবে ইমান আনে, ওয়া হুম মুশরিকুন, তারা শিরিক করা অবস্থায়, শিরিক যুক্ত অবস্থায় ইমান আনে। তাহলে বেশিরভাগ লোকেরা ইমানের দাবি যারা করে তাদের মধ্যেও বেশিরভাগ লোক সম্পর্কে আল্লাহ বলছেন ওরা ইমান আনে কি অবস্থায়, শিরিক যুক্ত অবস্থায়। আমরা দেখাচ্ছি প্রথমে রাষ্ট্রীয় শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন সেই দিনের মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার মানিটা কি, এই লা ইলাহার সাক্ষী না দেওয়া পর্যন্ত কেউ ইসলামে প্রবেশ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেজন্য কোরআনে প্রশ্ন করেছেন, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সূরা আনআমের 19 নম্বর আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ তাআলা মাঝখানে অনেকগুলো কথা বলে শেষে বলেছেন, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সেই সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ইলাহুন ওয়াহিদ, এক আল্লাহর সাক্ষী দেওয়া। এরপরে কোরআনুল কারীমের সূরায়ে আলে ইমরানের 18 নম্বর আল্লাহ বলছেন, শাহিদ আল্লাহু, কোরআনে একটা সাক্ষী এরকম সাক্ষী যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন, শাহিদ আল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কিসের সাক্ষী? আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। ওয়াল ওয়াল মালাইকাতু, এবং সমস্ত ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন, ওয়া উলুল ইলমে,
এবং সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছেন। কিসের সাক্ষী? সে সাক্ষী হচ্ছে আন লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হালিম আজিজুল হাকিম, এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। সাক্ষী তো আমরাও দিলাম, সাক্ষী কি না বুঝে দেওয়া যায়? একজন লোক আদালতে গেল, বলল যে আমি খুনের মামলার সাক্ষী। আদালত জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন কে খুন করেছে? বলল, তা তো জানি না। আচ্ছা বলুন কাকে খুন করেছে? তাও জানি না। কি দিয়ে খুন করলো, কেন করলো, এসব কিছুই জানি না। আদালত কি বলবে? বেটা ফাজলামি করার জায়গা আর খুঁজে পাও নাই। পুলিশ ডেকে বলবে হয়তো জেলখানায় ঢুকাও, আর নইলে ওকে পাবনা পাগলা কারোতে পাঠাও। দুনিয়ার আদালতে যদি বুঝে শুনে সাক্ষী না দিলে শাস্তি পেতে হয়, সাক্ষী দেওয়ার যোগ্যতা নেই বলে বিবেচিত হয়। তাহলে যেই সাক্ষী সঙ্গে আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষী সম্পর্কে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় সাক্ষী, যেই সাক্ষী দেওয়ার পরে একটা লোক ইসলামে প্রবেশ করে, সেই সাক্ষী না বুঝে দিলে চলবে? সেই সাক্ষী লা ইলাহা। এবারে লা ইলাহার সাক্ষী দিলাম, আল্লাহর বিধান মানব। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারো অনুগত্য চলবে না। লা মাবুদা, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আমি মানি না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা যদি বলেন তাহলে দুই জায়গার থেকে বাধা আসবে। শাসকরা বলবে ভুল বলেছ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। পীর সাহেবরা বলবে সমস্ত ক্ষমতার মালিক পীর সাহেব। সমস্ত ক্ষমতার মালিক কে? এটা আমি আন্দাজে বলছি, আমার কাছে বই আছে, এখন বই পড়তে গেলে ভূমিকায় গন্ডগোল লেগে যাবে, একটু পরে শুনেই দিই। এ বইটার নাম ভেদে মারিফাত। এ বইটার মধ্যে এক জায়গায় লেখা আছে, কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তার আন্দাজ নাই। এই বৃদ্ধর মাত্র একটি পুত্র ছিল, তাহাও নিয়েছে, বাকি ছিল একটা নাতি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসে। আল্লাহ ভুল করেছেন, আল্লাহর আন্দাজ নাই। আপনি যখন বলবেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, শাসক গোষ্ঠী বলবে না সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর যাজক গোষ্ঠী লাভবাই হাজির করে বলবে সমস্ত ক্ষমতার মালিক পীর সাহেব। বাইরে পীরটা কোনো ভণ্ড পীর নামে খ্যাত যারা তাদের বই না। অস্বীকার যদি করে কেউ যে বইটা ওনাদের না, তাহলে তার থেকে আগে হলফ নেবেন, যদি ওই দরবারের বই হয় তুমি তওবা করবা কিনা দেখবেন, তখন চুপ থাকবে। এই বই যদি তোমাদের দরবারের না হয় তাহলে আমরা তওবা করব, আর যদি তোমাদের দরবারের এই বই হয় এবং এটা ভুল হয় তাহলে তুমি তওবা করবা কিনা। পরিষ্কার লিখে দিয়েছে, খালি এক জায়গায় না, পুরা বইয়ের মধ্যে একটা দুইটা না, আমার কাছে বই আরো অনেকগুলো আছে। দুই জায়গার থেকে বাধা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আবার সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করলো পীর সাহেবদেরকে। পীর সাহেব গাউসুল আজম, গাউস মানে ভাইজান, উদ্ধার করা, বিপদে সাহায্য করা, আজম মানে সবচেয়ে বড়। তাহলে গাউসুল আজম মানে হচ্ছে সবচেয়ে বড় বিপদে উদ্ধারকারী, ত্রাণ কর্তা। বিপদের সবচেয়ে বড় ত্রাণ কর্তা কে? আল্লাহ। এবারে পীর সাহেব বলবে না না এটা হয় না, সবচেয়ে বড় ত্রাণ কর্তা হল পীর আল গাউসুল আজম। বইয়ের নাম বিলায়েতে মুতলাকা, এটা আবার হলো মাইজ ভান্ডার দরবার শরীফ, লেখছে খাদেমুল ফুকারা সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারি। উনি লিখে দিয়েছেন গাউসিয়াত বা ত্রাণ কর্তৃত্বে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ওলিকে গাউসুল আজম বলা হয়। এই বইয়ের 14 নম্বর পৃষ্ঠা এটা লেখা আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ,
তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, আর তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো, আর তুমি যাকে ইচ্ছে করো অপমান করো বেইজ্জত করো, বিয়াদিকাল খাইরু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক কে? আর এখানে সমস্ত ক্ষমতার মালিক কে? এই ব্যাপারে দুই দল, এক শাসক আর যাজক। দুই নম্বরে আপনি যখন বাংলাদেশ সংবিধানের সাথে একই লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর পীরদের মধ্যে দেখাই দিলাম, তাহলে মিল আছে না? এবারে আসুন, দুই নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাত। আমরা যখন প্রথমে একজন মুসলিমকে কি বুঝাই, সহজে বুঝাই যে ভাই জান একটা কারখানা মনে করি, কারখানা 10,000 কর্মচারী কারখানায় কাজ করে, 10,000 কর্মচারীর সামনে বুঝাইয়া দেওয়া হলো যে এই লোকটা হচ্ছে কারখানার মালিক। এই মালিককে যখন চিনতে পারলো, এরপর থেকে কারখানার মালিকেরা এই কর্মচারী শ্রমিকেরা মালিকের কথা শুনবে কিনা? কারণ মালিকের যা বলে ওইটাই আইন। ঠিক তেমনি ভাবে আপনি যখন বুঝতে পারলেন যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এবারে বিধান চলবে কার? বিধান চলবে কার? সেইখানে আর কার বিধান চলবে? এই বিধানকেও পরিবর্তন করেছে দুই দল মানুষ। কয় দল মানুষে? এক দল মানুষ হলো শাসক, আর এক দল মানুষ হলো যাজক। দুইটাকে আমি বিস্তারিত আলোচনা করছি, একটু খেয়াল করে শুনতে হবে ভাইজান। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন চোরের হাত কাটোয়া, সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে ওর হাতটা কেটে ফেলে দাও। আইনটা দিয়েছেন কে? শাসক এসে হাজির, বলল না এই আইন চলবে না, বর্বর আইন, হাত কাটলে লোকটা খাইবে কেমনে, আল্লাহর চেয়ে মায়া বেশি, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহর দেওয়া এই চোরের হাত কাটার বিধানটাকে বাতিল করলো, বাতিল করে ক্ষান্ত করে নাই, বিকল্প আইন তৈরি করেছে, আর ওই আইন আমাদেরকে মানতে বাধ্য করে। আজকে যদি আমি এখানে ফতোয়া দিই, চোর ধরা পড়লো হাত কেটে দাও, আপনারা হাত কেটে দিলেন, তারপরে কি আমরা এখানে কেউ থাকতে পারবো? পরের দিন পত্রিকায় উঠবে, টেলিভিশনে প্রচার হবে, বিবিসি বলবে, ভয়েস অফ আমেরিকা বলবে, এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, কি অন্যায় করলো, আল্লাহর আইন দিয়ে চোরের হাত কেটেছে, এটা জঘন্য অন্যায় করেছে। তাহলে বোঝা গেল এই লোকগুলো খালি আল্লাহর আইনটাকে বাতিল করে নাই, বরং আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইন মানতে বাধ্য করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, চোরের হাত কাটার বিধান দিলেন কে? আল্লাহ। বাতিল করলো কে? সরকার। বাতিল করার অধিকার আছে কারো? মুসলিমের হাদিস আপনারা পড়বেন, পড়েছেন অনেকে। মক্কা বিজয়ের পরে কয়েকদিন পরে একটা চুরির ঘটনা ঘটলো, চুরিটা করেছে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পরের ঘটনা, কাজে কোরআনের আইন অনুযায়ী হাত কাটা যাবে এটা মক্কার লোকেরা বুঝতে পারল, পরামর্শে বসলো কি করে এই আইনটাকে বিকল্প দিকে নেওয়া যায়। সবাই চিন্তা করে আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য কাছে চলে গেল, চিন্তা করলো যে নবীকে বলবে কি, আল্লাহর নবীর প্রিয় নাতি ছিল, আল্লাহ নবীর পালক পুত্র ছিল যায়েদ, তার পুত্র ছিল উসামা, অনেক প্রিয় নাতি, হিব্বু রাসূলিল্লাহ যার ছিল খেতাব, আল্লাহ রাসূলের প্রিয় নাতি, সবাই গিয়ে তাকে ধরল। তিনি গিয়ে আল্লাহ নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, চোরটা কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ একটু বিকল্প বিচার করা যায় কিনা, নামটাও আবার আপনার ছোট মেয়ে ফাতেমার নামে, নাম
আল্লাহর নবীর কানে যখন এই শব্দরা চলে গেল, আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও কুরাইশের নেতারা, মক্কার মুসলমানেরা, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চেষ্টায় লেগেছ? ওদের যদি বড় লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা আল্লাহর হুকুম অমান্য করত, চুরি করত, ওরা হাত কাটত না, গরিবরা করলে কাটত, তোমরাও কি সেটা করছ? আল্লাহর বিধানকে বাতিল করতে যাচ্ছ? জেনে রাখো, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই বিধান পরিবর্তন করা, বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে পিছনে রেখে দিয়ে বিকল্প আইন তৈরির অধিকার কাউকে দেওয়া হয় নাই। এরপরে বললেন, আল্লাহি ইন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ লাউ সারাকাত, আজকে কুরাইশ বংশের সম্ভ্রান্ত মেয়ে নয়, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আইন দিলেন কে? বাতিল করলো শাসক। শুধু এ পর্যন্তই না, আল্লাহ তারা বলছেন জেনার বিচার ইসলামে হালাল না হারাম? আমাদের দেশের আইনে সরকারকে যদি বেশ্যাখানার পয়সার ভাগ দেওয়া হয়, মানে লাইসেন্স থাকে, তাহলে হালাল, বৈধ। বেশ্যাখানার লাইসেন্স থাকলে কি বৈধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, খবরদার খবরদার, তোমরা জেনা বিচারে কাছেও যেও না, এটা বড় হারাম, বেহায়া পোনা কাজ। শাসক গোষ্ঠী হাজির হয়ে গেল, বলল, না না, যদি বেশ্যাখানার যদি পতিতালয়ের লাইসেন্স থাকে তাহলে হালাল,